ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে, কিন্তু জনগণ ভয় পাবে দেখে সরকার প্রকাশ করছে না বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। সকালে সিরডাপ মিলনায়তনে ডেঙ্গু মশা নিধনে আশু করণীয় বিষয়ে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় কয়েকজন কীটতত্ত্ববিদ সিটি কর্পোরেশনকে ভয়াবহ এই পরিস্থিতির জন্য দায়ী করে বলেন, দুই নগর পিতা নেয়া কোনো উদ্যোগেই কার্যকর হয়নি এবং বরং মশা বেড়েছে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। দেশে চলমান ডেঙ্গু সমস্যার সমাধান এবং মশক নিধনে আশু করণীয় বিষয়ে জনগণকে অবহিত করতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বেশ কয়েকজন কীটতত্ত্ববিদ এডিস মশা দমনের বিষয়ে তাদের মতামত প্রদান করেন। বিশ্ব মশা দিবসটাকে সামনে রেখে অন্তত এবছর না হোক সরকারকে আরো জনগণের কাছে এডিস বাহিত এই মশার ব্যাপারে ভুল তথ্য যাচ্ছে জানিয়ে কীটতত্ত্ববিদরা বলেন, মশা নিধনে কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আসলে পাসকিলো কন্ট্রোল করব, এ সময় কীটতত্ত্ববিদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলেন, দেশে ডেঙ্গু রোগীর সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না, একই সাথে এটি নিয়ন্ত্রণেও কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ তার। জুলাই মাসে জুন মাসে করলে 7 গুণ বেশি এবং মৃত্যু। সুতরাং এটা আক্ষরিক অর্থে মহামারী। এখন সরকার ঘোষণা করতেছে না কেন মহামারী শুনলে লোক ভয় পেতে পারে, কিন্তু হয়তো এই জন্য তারা বলতেছে না, কিন্তু বাস্তবিক আপনি আমরা এপিডেমিওলজিস্ট নই, কিন্তু আমাদের এপিডেমিওলজির কারণ কিছু ধারণা আছে, সেই হিসেবে এটা মহামারী বলাই। সভায় মশা নিয়ন্ত্রণে এন্টিমোলজিস্টদের সম্পৃক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা। জনগণকে সম্পৃক্ত করলেই মনে নেই, জনগণকে সম্পৃক্ত করলে কি আপনি টাইফয়েড সরাইতে পারবেন? আপনি টাইফয়েডের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক এই মসকুইটো কন্ট্রোলে, এই এডিস কন্ট্রোলে, ডেঙ্গু প্রিভেনশন সাইন্টিফিক বিষয় আছে, সেগুলি কেবলমাত্র ট্রেন লোকেরা এটাকে দূর করতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।